শরতের নীল আকাশকে কাশফুলের ভেলায় বিদায় দিয়ে কৃষাণীর মুখে মিষ্টি হাসি নিয়ে নবান্নের দেশে চলে এসেছে হেমন্ত। সবুজ ঘাসের উপর শিশির বসিয়ে হেমন্ত জানান দিচ্ছে শীতের মনোবার্তা। এমনই এক ক্ষণে আপনাদের সাথে পথ চলা শুরু করেছিল আরটিভির উইথ লুক এট মি পরিবার। অনেকগুলো সপ্তাহ, মাস, বছর পেরিয়ে এই ক্ষণে আজ আমরা চলে এসেছি আমাদের 300তম পর্বে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বিউটি অফ উইথ লুক এট মি। শুরু থেকে আজ 300 পর্ব পর্যন্ত আসতে পেরেছি আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের ভালোবাসায়। প্রতি মুহূর্তেই আপনাদের পাশে পেয়ে বিট লুক এট মি গর্ববোধ করে। চলুন দেখে নিই আমাদের এই প্রোগ্রামটির কিছু মুহূর্ত। উইথ লুক এট মি আজ 300 পর্বে উপনীত হলো। এই দীর্ঘ পথ চলায় যারা আমাদের সহযোগিতা করে গেছেন, আমাদের সকল শিল্পী, কলাকুশলী সকলের কাছে আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন। বিশেষ করে রেকিন অ্যান্ড ভেঙ্কাইজার, ভিটের কথা না বললেই না, যারা শুরু থেকে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আমি সাবরিন, আমি উইথের ব্র্যান্ড ম্যানেজার। প্রথমেই আমি উইথ লুক এট মি প্রোগ্রামের সাথে সংযুক্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে 300তম পর্বে আমরা পা রেখেছি এবং এটা আমি মনে করি একটি অনেক বড় অ্যাচিভমেন্ট পুরো টিমের জন্য, কারণ প্রত্যেকটি এপিসোডে ক্রিয়েটিভ কিছু কন্টেন্ট নিয়ে ডিফারেন্ট কিছু ভিউয়ারদেরকে প্রেজেন্ট করা আমাদের জন্য একটা ক্রিয়েটিভ চ্যালেঞ্জ, এবং আমরা মনে করি এটা সাফল্যের সাথে আমরা পার করতে পেরেছি। আরটিভি লুক এট মি, আমি বলবো কি, অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান যেটা অনেক বছর ধরে চলছে। এত বছর ধরে একটা অনুষ্ঠান টিকে থাকা কিন্তু চারটেখানের কথা না। শুরু থেকেই লুক এট মির সাথে আমি আছি। অনেক চেঞ্জ এসছে প্রোগ্রামের মুডে বা উপস্থাপিকা পরিবর্তন ঘটেছে, প্রোগ্রামের প্ল্যানিংয়ে পরিবর্তন ঘটেছে, কিন্তু লুক এট মি আসলে লুক এট মি আছে, তার মর্যাদা নিয়ে, তার আভিজাত্য নিয়ে। তো 300 পর্বের মধ্যে অনেক পর্বগুলো আমি জানিয়ে অনেক এক্সক্লুসিভ কাজ আমি করেছি। আমার মাঝে সুচিত্রার সঙ্গে একটা এপিসোড করেছিলাম, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
আমার অনেক এক্সক্লুসিভ কাজের অভিজ্ঞতা আছে লুকেট মিতে, সেক্ষেত্রে আমি বলবো অনেক ভাগ্যবান আমি। আমি তাদের সাথে থেকে যতটুকু পেরেছি আমি সাপোর্ট দিয়েছি, সুন্দর সুন্দর কাজ আছে যেটা আমি মনে করার চেষ্টা করছি ছোট্ট সময়। এবং সাদিয়া ইসলাম মৌ কাজ করেছেন, অপি করিম কাজ করেছেন, তিশা কচ কাজ করেছেন। আজ হোক না হারা আমার সকল রসের ধারা, একাডেমির এই 300তম পর্বের পদার্পণে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কারণ আসলে তাদের এই প্রোগ্রামের কারণে আমরা আসলে অনেক ফ্যাশন অ্যাক্টিভিটিসগুলি দেখতে পারি, অনেক ভালো ভালো নতুন ফটোগ্রাফারদের কাজ দেখতে পারি, নতুন মডেলদের কাজ দেখতে পারি। সেই ধরনের একটি প্রোগ্রাম আরও শত হাজার বছর আসলে থাকুক আমার মন থেকে চাই। আর এই প্রোগ্রামের সাথে আমার অনেক দিনের আসলে সম্পৃক্ততা, অনেক আমার স্মৃতি রয়েছে এদের মধ্যে। যখন আমরা সৈয়দপুরে ছিলাম, একদম নিরিবিলি এলাকা, সূর্য ডুবি ডুবি অবস্থা, চারিদিকে একদম চুপচাপ, এবং আমি বলছি প্যানারোমাল অ্যাক্টিভিটিসের কথা, এবং সেটা যে শুধু আমি দেখেছি আমাকে মেন্টালি সিক বলবেন আসলে, কিন্তু না, আমার পুরো টিম ফিল করেছে, ট্রাস্ট মি। একের পর এক মানে প্রবলেম হচ্ছিল, ক্যামেরা ট্রাইপড থেকে পড়ে যাচ্ছে, লাইট পড়ে যাচ্ছে, জেনারেটর বন্ধ হয়ে যাচ্ছে হাত থেকে, মানে আমার ক্যামেরা অন হচ্ছে না, হ্যাং করছে, মানে তো একটা সময় আমি বাধ্য হয়েছি জোন ছেড়ে চলে আসতে। আরটিভি উইথ লুক অ্যাট মির 300তম পর্ব পদার্পণ উপলক্ষে আরটিভি উইথ লুক অ্যাট মির টিমকে শুভেচ্ছা এবং শুভকামনা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিন্ডা উইথ লুক অ্যাট মির 300তম এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ এবং শুভেচ্ছা। একটা অনুষ্ঠান এত দূর যেতে পারে সেটা ভাবলেও ভালো লাগে। আমার অন্তর থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা উইথ লুক অ্যাট মিকে, আরও এগিয়ে যাক, যেন আমরা আরও 300 পর্ব পরে বলতে পারি যে 600 পর্ব হতে যাচ্ছে। সো অনেক অনেক শুভকামনা উইথ লুক অ্যাট মি প্রোগ্রামে 300তম পর্ব, সেই জন্য উইথ লুক অ্যাট মি প্রোগ্রামের সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি, আপনারা দেখছেন আরটিভি উইথ লুক অ্যাট মি 300তম পর্ব। ওয়েলকাম ব্যাক, আপনারা দেখছেন উইথ লুক অ্যাট মি, সাথে আছি আমি আজরা। আজ উইথ লুক অ্যাট মির 300 পর্ব, সেই শুরু থেকেই আমার উইথ লুক অ্যাট মির সাথে যাত্রাটা শুরু। ইটস আ লং জার্নি, চড়াই উতরাই পার হয়ে উইথ লুক অ্যাট মি এখন পর্যন্ত টিকে আছে জাস্ট দর্শক আপনাদের পপুলারিটির জন্য। এই 300 পর্বের লং জার্নিতে আমার সাথে অনেকেরই পরিচয় হয়েছে, আবার অনেকের সাথে কাজ করা হয়েছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করেছে ডিজাইনাররা, সেটা দেখার সৌভাগ্য হয়েছে, অনেক নতুন এবং অনেক পুরাতন মডেলদের সাথেও কাজ করার সৌভাগ্য হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি ফটোগ্রাফার আবু শাহিদ নিশাত। আজকের উইথ লুক অ্যাট মির 300তম পর্বে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উইথ লুক অ্যাট মির সাথে আমার বেশ কয়েকটি এপিসোডে কাজ করা হয়েছে, তো আমার বিশেষভাবে মনে পড়ছে বৈশাখী একটি এপিসোডে, যেখানে কিনা
মডেল ছিল রিমি করিম এবং রিগাল আরমান, তাদের পারফরমেন্স খুবই ভালো ছিল এবং আমরা সেখানে বৈশাখী মেলার একটি আমেজ ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেখানে একতারা ছিল, ডুগডুগি ছিল, বেশ কিছু বৈশাখী প্রপস ছিল, দড়ির উপরে আমরা রং বেরঙ্গের কাগজ ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সেই সাথে সোলার কিছু বাঘের মুখোশের কাট আউট ইউজ করেছি। এবং বৈশাখী প্রপস হিসেবে আরেকটি বড় অনুষঙ্গ ছিল বায়োস্কোপ, এবং আমরা রিয়েল একজন বায়োস্কোপওয়ালা এখানে এনেছি। আপনারা হয়তো দেখেছেন যে সামনে থেকে একটা সুন্দর প্রোগ্রাম, কিন্তু তার পিছনে যাদের কাজ করতে হয়েছে বা যারা কাজ করেছে তাদের যে কী অক্লান্ত পরিশ্রম ছিল এই ছোট্ট একটা প্রোগ্রাম ক্রিয়েট করার জন্য, তা না দেখলে কিন্তু বিশ্বাস হবে না। একটা প্রোগ্রামের প্রিপারেশন কিন্তু অনেক দিনের থাকে, কিন্তু যখন দেখি আমরা টিভিতে প্রোগ্রামটা, হয়তো সেটা 10 মিনিট 15 মিনিটের হতে পারে, কিন্তু এটার যে প্রস্তুতি সেটা যে শুধু টেলিভিশন চ্যানেলসরা নিয়ে থাকেন তা কিন্তু না। একটা ফ্যাশন ডিজাইনারের থাকে, একটা মডেলের থাকে, আর একজন মেকআপ আর্টিস্ট বা হেয়ার স্টাইলিস্টেরও থাকে। ইন জেনারেল আমি সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, বিকজ তারা যদি না সাপোর্টটা দিত তাহলে আমার মনে হয় না এত সুন্দর একটা প্রোগ্রাম ক্রিয়েট হতো। উইথ লুক অ্যাট মি এই অনুষ্ঠানটি অনেক দিন ধরে চলে আসছে, তবে প্যাটার্নে সময়ের সাথে অনেক রকম চেঞ্জ এসেছে, কিন্তু এর পেছনে যে কতগুলো মানুষের পরিশ্রম থাকে, তাকে যে এত সুন্দর দেখাচ্ছে, এর পেছনে যে বিউটিশিয়ান কিংবা ক্যামেরা, যে একটা ছবি তুললেই হয়ে যায় না, এটির বিভিন্ন রকমের বিষয় থাকে, বিভিন্ন টেকনিক্যাল বিষয় থাকে যেটা আমিও জানি না। আমার মনে হয় যে উইথ লুক অ্যাট মি চমৎকার প্ল্যাটফর্ম করে দিয়েছে, যেখানে শুধু মডেল না বরং মডেলের পেছনে যারা কাজ করছে তারাও সামনে আসছে আমাদের অডিয়েন্সটা, এবং আমিও যখন অ্যাজ এ দর্শক দেখি অনুষ্ঠান আমিও জানতে পারছি যে কতটা পরিশ্রম করছে প্রত্যেকটি মানুষ এই মডেলের পেছনে। তো এটা চমৎকার একটি প্ল্যাটফর্ম সবার জন্য, আমরা দর্শকরা জানতে পারছি বিশেষ করে যে কাজগুলো কীভাবে হচ্ছে। আমি ফারহান ফ্রম স্টুডিও লোরেনজো। মডেল রুমার সাথে আমার যে কাজটা হয়েছিল, প্লাস্টিক দিয়ে ড্রেস বানানো হয়েছিল, সেটাতে ডিজাইনার ছিল জিমি। মডেল ও অভিনেত্রী, আজকে উইথ লুক অ্যাট মি 300 পর্বের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিমি। উইথ লুক অ্যাট মি 300তম পর্বে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এন্ড অভিনন্দন। উইথ লুক অ্যাট মি সব সময়ই একটু ডিফারেন্ট আমাদের জন্য, অনেকবার কাজ করা হয়েছে এদের সাথে, আমি চাবো ভবিষ্যতে আরো কাজ হোক, আরো ভালো ভালো কাজ হোক, সবাই উইথ লুক অ্যাট মি সঙ্গেই থাকবে। ক্যামেরা খান ভাইয়া নিয়া, আমি অবশ্যই এখানে দাঁড়িয়ে আছি আরটিভি লুক অ্যাট মি কে শুভেচ্ছা জানানোর জন্য ফর 300তম পর্ব। বাই বাই। আরেকজন মডেল ছিল যে কিনা আমাদের সাথে অনেক কাজ করেছে, তবে একটা বিশেষ পর্বে সে আমাদের সাথে কাজ করেছিল, সে 21 ফেব্রুয়ারির উপরে একটা কাজ করেছিলাম, সে আজকে হয়তো আমাদের মাঝে নেই, আর তার নাম হচ্ছে রিসিলা। রিসিলা মানুষ হিসেবে অনেক ভালো একটি মানুষ ছিল। দর্শক আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে ওর রুহের মাগফিরাত আমরা সবাই মিলে কামনা করব।
উইথ লুক এট মি এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এক্ষুনি। আবারও স্বাগত সৌন্দর্যের পৃথিবী উইথ লুক এট মি তে, সাথে আছি আমি আজরা। Some people got soul, some people got passion, some people got wisdom, but you got it all. Some people got strength, some people got courage, some people got vision, but you got it all. ভিট লুক অ্যাকাডেমি 300তম পর্বে আমি ফটোগ্রাফার অনুজামান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আরটিভি ভিট লুক অ্যাকাডেমির সাথে আমার বেশ অনেকদিনের পথ চলা, আমরা একসাথে বেশ অনেকগুলো কাজ করেছি। আরটিভি ভিট লুক অ্যাকাডেমি ফটোশ্যুটগুলো অনেক প্রি প্ল্যান থাকে, তারা গুছিয়ে কাজ করতে পছন্দ করে। আমি মিথিলা, আজ উইথ লুক অ্যাট মির 300তম পর্ব। আমি উইথ লুক অ্যাট মির সাথে অনেক কাজ করছি। উইথ লুক অ্যাট মি সবসময় চিন্তা করে ডিফারেন্টভাবে কিছু করতে, এবং তারা ডিফারেন্টভাবেই সবসময় সব কিছু করে। অ্যান্ড উইথকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা প্রোগ্রামকে স্পন্সার করার জন্য। আই উইশ উইথ লুক অ্যাট মির সঙ্গে উইথ আরও হাজারো বছর থাকুক। উইথ লুক অ্যাট মি টিম নতুন মডেলদের এবং নতুন ডিজাইনারদের নিয়ে কাজ করতে কার্পণ্য বোধ করে না, তারা এক্সপেরিমেন্ট বেস কাজ করতে বেশি পছন্দ করে। আরটিভি উইথ লুক অ্যাট মি টিম একটি কোয়ালিটি ফটোশ্যুট করার জন্য কখনোই কম্প্রোমাইজ করে না। কোয়ালিটি ফটোশ্যুট করার জন্য যে ধরনের প্রিপারেশন দরকার, তার সব ধরনের প্রিপারেশনের সাপোর্ট দিয়ে থাকে। এই কারণে আমার মনে হয় আরটিভি উইথ লুক অ্যাট মি প্রোগ্রামটি সবাই অনেক পছন্দ করে। একটি ব্র্যান্ড যেটা কথা বলে কনফিডেন্স নিয়ে, যেটা কথা বলে বিউটি নিয়ে, সো এই দুইটার কনসেপ্ট নিয়ে যখন আমরা কাজ করছিলাম, সেই সাথে আমাদের অ্যাসোসিয়েশন শুরু হয় উইথ লুক অ্যাট মি প্রোগ্রামের সাথে। এই প্রোগ্রামটি আমি বলবো অনেক ধরনের, অনেক চ্যানেলে অনেক বিউটি রিলেটেড প্রোগ্রাম হয়, বাট এই প্রোগ্রামটির যে ভিন্নতা সেটি হচ্ছে লেটেস্ট আপ ট্রেন্ড নিয়ে, লেটেস্ট কিছু আপকামিং ট্রেন্ডস এবং কিছু কনসেপ্ট নিয়ে এখানে কাজ করা হয়, যেটা হয়তো বা অন্য প্রোগ্রামে অনেক সময় কভার করা হয় না। সো আমি বলবো এটা একটি কমপ্লিটলি ডিফারেন্ট একটা কনসেপ্টে আমরা এটা নিয়ে কাজ করছি। আমার খুব পছন্দের একটা প্রোগ্রাম উইথ লুক অ্যাট মি। আর উইথ লুক অ্যাট মির সাথে আসলে যদি জার্নি বলি, আমার অনেক দিনের জার্নি, তাদের সাথে আমার অনেক ভাগ্য হয়েছে তাদের সাথে অনেকগুলো কাজ করার। সবচেয়ে বড় কথা, তারা খুব ক্রিয়েটিভ, ইভেন ওরা তারা সবসময় নতুন কনসেপ্ট নিয়ে তারা কাজ করে। আমার খুব ভালো লাগে উইথ লুক অ্যাট মির সাথে কাজ করতে এবং তাদের পাশে থাকতে, এবং সবসময় আছি। আপনারা যারা উইথ লুক অ্যাট মি সবসময় দেখেন, ওরা তারা সবসময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন, তাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। উইথ লুক অ্যাট মি 300তম পর্বের মধ্যে আমি কয়েকটা এপিসোড অংশগ্রহণ করেছি। আরটিভির উইথ লুক অ্যাট মি অনুষ্ঠানটি 300 পর্বে পড়েছে, এটা একটা বিশাল বিষয়, এবং আমার নিজেকেও আমি অনেক গর্ববোধ করছি যে 300 পর্বের একটা যে জায়গায় এসে আমি আমার পোশাকগুলিকে উপস্থাপন করতে পেরেছি। ভিউয়ার্স, আরটিভির উইথ লুক অ্যাট মি 300 পর্বে পদার্পণ করছে। আরটিভি উইথ লুক অ্যাট মি পরিবারের আমিও একজন। আমি অনেক দিন থেকে কাজ করছি ওদের সাথে, আমি সবসময় ওদের সাথে কাজ করে অনেক আনন্দিত হই এবং অনেক নিজের মনে হয়। আজ শুভকামনা জানাচ্ছি উইথ লুক অ্যাট মি প্রোগ্রামকে। উইথ লুক অ্যাট মি এই প্রোগ্রামটি 300 পর্ব হয়ে গেল। আমার মনে হয় যে এটা 3000 পর্ব পর্যন্ত হলে আরও ভালো লাগবে,
এবং এই প্রোগ্রামটি দীর্ঘদিন ধরে চলুক। আরটিভি বিট লুক অ্যাট মি 300তম পর্ব উপলক্ষে অরবিট লঞ্চের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আশিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ধরনের প্রোগ্রাম আমরা সামনে আরও দেখতে পাবো। আমি আমার ভিউয়ার্সদেরকেও অনেক থ্যাংক ইউ দিতে চাবো যে এই প্রোগ্রামটার সাথে 300 এপিসোড পর্যন্ত আপনারা ছিলেন এবং আশা করি আগেও থাকবেন। এবং নট অনলি টিভি, আমি বলবো উইট এমন একটি ব্র্যান্ড যেটা আমরা ডিজিটালিও অনেক বেশি আমরা এঙ্গেজ করার চেষ্টা করি আমাদের ফ্যানদের সাথে। সো উইট বাংলাদেশ ফেসবুক পেজটি যদি আপনারা ফলো করে থাকেন, আপনারা বিভিন্ন ধরনের টিপস ওখান থেকে পেতে পারেন। সো আশা করি আগামী দিনগুলোতেও আমরা আরটিভির সাথে আমরা আরও নতুন নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হতে পারবো। এখন পর্যন্ত আরটিভি ভিট লুক অ্যাট মির সাথে যত মডেল, ফটোগ্রাফার, বিউটি এক্সপার্ট এবং ডিজাইনার কাজ করেছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি মন থেকে কামনা করি আরটিভি ভিট লুক অ্যাট মি যেন আরও 3000 পর্ব তৈরি করতে পারে। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আরটিভির সিইও মিস্টার আশিক রহমানকে। উনি একমাত্র যে কিনা সবসময় ফ্যাশন নিয়ে চিন্তাভাবনা করেন, পার্সোনালি উনি খুব ইন্সপায়ার করেন, যেই জিনিসটা কিনা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। ফ্যাশন ওয়ার্ল্ড নিয়ে উনি এতটা চিন্তা করেন যেটা কিনা অনেকের মাঝেই দেখা যায় না। সেই জন্য আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা স্পন্সর, যাদের কারণে আসলে অনুষ্ঠানটি এতদিন ধরে চলে আসছে। একটাই নাম, তাদেরকে আমি বলবো যে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা আশা করছি আরও শত শত পর্বে এই লুক অ্যাট মির সাথে থাকবেন। স্পেশালি ধন্যবাদ আশিক ভাইকে এই ধরনের ডিফারেন্ট প্রোগ্রামে থাকার জন্য। এবং আমি চাই ওনার হাত দিয়ে আসলে এই প্রোগ্রাম আরও অনেক উপরে উঠবে, আরও অনেক ডাইমেনশন নিয়ে আসবে। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর ভিতরে লুক অ্যাট মি একটি অনন্য জায়গা দখল করে আছে এবং আমাদের দর্শকদের যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। ভবিষ্যতেও আমরা এই অনুষ্ঠানের মান ধরে রাখার চেষ্টা করব এবং আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, এই আবহাওয়ায় আপনার রূপ ও সৌন্দর্য থাকুক সজীব এবং সতেজ। বিউটি এবং ফ্যাশনের আরও অনেক নতুন চমক নিয়ে আমি আজরা মাহমুদ আবারও হাজির হয়ে যাব বিট লুক অ্যাট মির নতুন পর্বে আগামী সপ্তাহেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাঁচুন সৌন্দর্যে। You.